হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার ট্রিক্স বাংলা ফ্রেন্ডস বর্ধমান ইউনিভার্সিটির তাদের আন্ডার গ্র্যাজুয়েট অর্থ সেমিস্টার এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছো অর্থাৎ বিএড বিপিএড এবং বিসিএ অনার্স বা পাশে বিভিন্ন প্রফেশনাল কোর্স করছো তাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ এবং ফিজ বেস বেশ কয়েকটি নোটিফিকেশান আজ জারি হয়েছে না তোমরা এখানে এদের নোটিফিকেশানে সেকশানে দেখতে পাচ্ছ তিনটি নোটিস না প্রথম নোটিশে দিয়েছে নোটিফিকেশন ফর আন্ডার সেমিস্টার ফিফথ এক্সামিনেশন দু হাজার কুড়ি ফর্ম ফিল দ্বিতীয় নোটিফিকেশনে বলছে নোটিফিকেশন ফর ফর্ম ফিল অফ আন্ডার প্রফেশনাল কোর্সেস সেমিস্টার থার্ড এবং ফিফথ এক্সামিনেশন দু হাজার কুড়ি এবং তার সাথে সাথে আরও একটি নোটিফিকেশন দিয়েছে না নোটিফিকেশন রিগার্ডিং মডালিটিস অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ অর্ড সেমিস্টার অর্থাৎ অর্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামগুলো কীভাবে হবে তার মডালিটি তো এবার আমি একে একে এই নোটিশগুলো ওপেন করছি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা স্কুল কলেজ ও ইউনিভার্সিটির এডুকেশান রিলেটেড যাবতীয় নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন তো নোটিশে বলেছে ইট ইজ নোটিফায়েড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ডেটস অফ সাবমিশন অফ ফর্মস অ্যান্ড ফিজ অফ বিএ বিএসসি বিকম সেমিস্টার ফাইভ এক্সামিনেশন অনার্স অ্যান্ড জেনারেল দু হাজার কুড়ি বাই ফলোয়িং কোভিড নাইন্টিন প্রোটোকল স্ট্রিক্টলি অনার্স ও পাশের ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে হবে দ্য প্রিন্সিপ্যালস অফিসার ইনচার্জ টিচার ইনচার্জ অফ কলেজেস ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু গিভ ওয়াইড পাবলিসিটি টু দ্য ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট কনসার্ন ফর হোল্ডিং দ্য এক্সামিনেশন অ্যাকর্ডিংলি অ্যাট দ্য হোম সেন্টার এবং এই এক্সামিনেশন কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ যে যে কলেজে পড়ছো সেই কলেজেই হবে এবং থ্রু অনলাইন অর ব্লেন্ডেড মোড এবং অনলাইন মোডে হবে তো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে দ্য ডেট অফ এক্সামিনেশন ফর্ম ফিল আপ থ্রু অনলাইন অ্যান্ড ফর্ম লিস্ট বাই দি কলেজ তো অনলাইনে ফর্ম ফিল আপ হবে পাঁচ তিন দু থেকে শুরু হচ্ছে এবং চলবে বারো তিন দু পর্যন্ত অ্যান্ড ডেট অফ ফরওয়ার্ডিং অ্যাডমিট কার্ড অ্যান্ড ডিআর অফ কলেজেস থ্রু অনলাইন অন পনেরো তিন দু হাজার তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড ফরওয়ার্ড করে দেওয়া হবে অ্যান ডেট অফ সাবমিশন অফ ক্যাশ চালান টু সিই ডিপার্টমেন্ট বাই দি কলেজেস বাই মেল ফর্ম ফিল আপের টাকা সতেরো তারিখের মধ্যে সাবমিট হবে তো নিচেই এখানে ফি স্ট্রাকচারস এবং আদার্স ফিসগুলো কেমন হবে ডিটেলসে এখানে দিয়ে দিয়েছে না এবছর কোভিড নাইন্টিন প্রোটোকলের বিধি মেনে তোমাদের ফিজ পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এজন্য এক্সামিনেশান ফি হচ্ছে একশো টাকা তার সাথে সাথে এক্সামিনেশান এনরোলমেন্ট ফিজ হচ্ছে পঞ্চাশ টাকা সেন্টার ফিজ ফিফটি পার্সেন্ট কমিয়ে দেবে করা হয়েছে ৩৫ টাকা এবং এক্সামিনেশান ফর্ম প্রসেসিং ফিজ হচ্ছে পনেরো টাকা অর্থাৎ টোটাল তোমাদেরকে দুশো টাকা তোমাদেরকে লাগছে না এখানে বলেছে রেট অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফিজ রিডিউস ফিফটি পার্সেন্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফিজও তোমাদের ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে এছাড়া ফর্ম ফিল আপের কোনোরকম অসুবিধা হলে তোমাদের এক্সাম সংক্রান্ত যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে এখানে হেল্প ডেস্কের ইমেল আইডি দিয়ে দিয়েছে তো তোমরা ফর্ম ফিল আপের সময় কোনোরূপ অসুবিধা বুঝলে এই হেল্প ডেস্কে ইমেল করতে পারো তো এখানে স্ট্রিক্টলিভাবে বলে দিয়েছে যে এক্সামিনেশন অ্যান্ড আদার ফিজ জমা করার লাস্ট ডেট কিন্তু সতেরো তারিখ সতেরো তারিখের মধ্যেই তোমাদেরকে জমা করতে হবে এবং এক্সাম হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে সতেরোই মার্চ দু তো তোমরা যারা এবার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল আপ পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তাই তোমরা তোমাদের নির্দিষ্ট কলেজে কবে ফর্ম ফিল আপ হবে সে সম্পর্কে কলেজের সাথে যোগাযোগ করো চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশানে তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা বিবিএ অনার্স বিসিএ অনার্স ইত্যাদি করছো তাদের ফিফথ এবং থার্ড সেমিস্টার ফর্ম ফিল কবে হবে তার নির্দিষ্ট ডেট বলে দিয়েছে না এক নাম্বার কলামে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন টি অ্যান্ড এইচ বিসিএ অনার্স এ থার্ড সেমিস্টারের ফর্ম ফিল হবে দুই তিন দু এবং ফর্ম এবং ফি সাবমিশন করার লাস্ট ডেট চার তিন দু এবং এরই ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল শুরু হচ্ছে পাঁচ তিন তারিখ থেকে চলবে বারো তিন তারিখ পর্যন্ত এছাড়া বিএসসি অনার্স ইন বায়োটেক অ্যান্ড বায়োকেমিস্ট্রের ফিফথ সেমিস্টারের ফর্ম শুরু হচ্ছে পাঁচ তারিখে চলবে বারো তারিখ পর্যন্ত বি এড সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বাইশ তিন থেকে চলবে তেইশ তিন দু হাজার একুশ পর্যন্ত এছাড়া বিপিএড সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দুই তিন দু হাজার একুশ এবং লাস্ট ডেট হচ্ছে চার তিন দু হাজার একুশ এছাড়া বিপিএড থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ হচ্ছে আট তিন দু হাজার একুশ চলবে এগারো তিন দু হাজার একুশ বিএফ এর থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পাঁচ তিন দু হাজার একুশ এবং চলবে ছয় তিন দু হাজার একুশ এবং বিএফ এর ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আট তিন দু হাজার একুশ চলবে বারো তিন দু হাজার একুশ পর্যন্ত এই সকল এক্সামগুলোর অ্যাডমিট কার্ড কবে পাঠানো হবে তার নোটিফিকেশান পরে জানিয়ে দেওয়া হবে তার সাথে সাথে এক্সামও কবে হবে তার নোটিশ পরে জানিয়ে দেওয়া হবে তো এখানে বলে দিয়েছে যে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য এবছর এক্সামিনেশান ফি তোমাদের ফিফটি পারসেন্ট কমিয়ে দেওয়া হয়েছে এবং আরও যেটা বলেছে যে ফর্ম ফিল আপে ছাত্রদের সিগনেচার কম্পালসারি নয় কিন্তু তোমরা যে কলেজে পড়ছ সেই কলেজের প্রিন্সিপাল অথবা টিচার ইনচার্জ অথবা হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার কিন্তু কম্পালসারিভাবে লাগবে তো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন প্রফেশনাল কোর্স করছো তাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডেট কার্ড এবং পরীক্ষা হবে সে সংক্রান্ত নোটিশ পেয়ে গেলে তো এবার চলে যাচ্ছি পরবর্তী নোটিসে তো পরবর্তী নোটিশে বলেছে নোটিফিকেশন রিগার্ডিং মডালিটিস অফ প্র্যাকটিক্যাল এক্সাম অফ অর্ড সেমিস্টার এক্সাম দু হাজার কুড়ি ইন কন্টিনিউশন উইথ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে ডেটের তেইশ দুই দু হাজার একুশ ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট মডালিটিস অব প্র্যাকটিক্যাল এক্সামিনেশান উইল বি সেম অ্যাজ অ্যাডাপ্টেড ইন দি টার্মিনাল এক্সামিনেশান অফ দ্য ইয়ার যে সিক্স সেমিস্টারের পরীক্ষা যেরকমভাবে টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে হয়েছিল এখানেও এই অর্ড সেমিস্টারের পরীক্ষা ঠিক একই রকম বিধি মেনে হবে অর্থাৎ কোভিড নাইনটি বিধি মেনে একই রকমভাবে পরীক্ষা হবে তো এই সংক্রান্ত গাইডলাইন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগে দিয়ে দিয়েছে বা তোমরা অলরেডি এই গাইডলাইন সম্পর্কে কনসার্ন হয়ে গেছো তাই তোমাদেরকে নতুন করে বলার কিছু আর নেই তো এই ছিল আজকের বর্ধমান ইউনিভার্সিটির অর্থ সেমিস্টার এক্সামিনেশন এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ ফি সাবমিশন সংক্রান্ত লেটেস্ট আপডেট আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই খবরটি তোমার বন্ধু বান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ